পর ও ব্যাগ বিষয়ক ধারাবাহিক ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সাথে আছি আমি অ্যাডভোকেট মোহাম্মদ ইয়াসিন। আমাদের আজকের ভিডিওর আলোচনা বিষয় হচ্ছে নিয়মিত আয়ের উপর আয়কর গণনা। নিয়মিত আয়ের উপর আয়কর গণনা করার জন্য আমরা একটি এক্সেল অটোমেটিক সফটওয়্যার ব্যবহার করছি। এই সফটওয়্যারটির মাধ্যমে নিমিষেই নিয়মিত আয়ের পর আয়কর গণনা করা সম্ভব হবে। নিয়মিত আয়ের উপর আয়কর গণনা করার পূর্বে আমাদেরকে জানতে হবে অবশ্যই কোন খাতের আয়গুলো নিয়মিত আয় হিসেবে গণ্য হবে। আমাদের আয়কর ব্যবস্থায় আয়ের যে সকল খাত রয়েছে সেই খাতের উপর যে আয়কর আরোপিত হয় কিংবা যে আয়কর উৎসে কর্তন করে রাখা হয় সেই আয়ের ক্যাটাগরিকে আমরা চারটি ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে নিয়মিত কর, 2 নম্বরে হচ্ছে ন্যূনতম কর, 3-এ হচ্ছে হ্রাসকৃত কর হার এবং 4-এ হচ্ছে চূড়ান্ত কর। এখন আপনার কাছ থেকে যখন উৎসে কোনো কর কর্তন করে রাখা হবে কিংবা আপনি যখন কোনো আয় করেন সেই আয়ের বিপরীতে যেই কর আপনি প্রদান করবেন কিংবা যেই কর আপনার নিকট থেকে উৎসে কর্তন করে রাখা হয়েছে সেই করের গণনা করার জন্য আপনাকে অবশ্যই এই ক্যাটাগরিগুলো জানতে হবে যে আমার এটা কি নিয়মিত আয়, না আমার এটা ন্যূনতম কর, না আমার এটা হ্রাসকৃত কর, নাকি এটা আমার এক্সাম্পটেড, নাকি চূড়ান্ত কর। সেই বিষয়গুলোকে অবশ্যই মাথায় নিয়ে আয়কর গণনা করতে হবে। এখন আমরা দেখাচ্ছি আপনি কিভাবে জানবেন যে আপনার যে করটা আপনার কাছ থেকে কেটে রাখা হয়েছে বা আপনি যে আয় করেছেন সে আয়ের উপর যে কর আপনি দিবেন সেই করটা আপনার নিয়মিত কর, ন্যূনতম কর বা চূড়ান্ত কর দেয় কিনা। শুরুতে আমাদের এখানে একটি চার্ট রয়েছে। এই ছাটের মধ্যে আমরা নিয়মিত কর, ন্যূনতম কর ও চূড়ান্ত করের আইনের দ্বারা আয়ের উৎস এবং শর্ত বা রেফারেন্স সহ উপস্থাপন করেছি। এখানে আমাদের ধারা 86 থেকে আয়কর আইনের দ্বারা 139 পর্যন্ত উৎসে আয়কর কেটে রাখা হয়। এই আয়করের ক্ষেত্রে কোন আয়গুলো নিয়মিত কর হবে এবং কোন আয়গুলো ন্যূনতম কর হবে সেই বিষয়টি আমরা এখানে তুলে ধরেছি। এখানে আপনি দেখেন চূড়ান্ত কর, নিয়মিত কর এবং ন্যূনতম কর রয়েছে। আপনি যদি চূড়ান্ত করে ক্লিক করেন তাহলে চূড়ান্ত কর যেগুলো তো রয়েছে সেগুলো আপনার সামনে চলে আসবে এবং আপনি যদি নিয়মিত করে ক্লিক করেন তাহলে নিয়মিত করগুলো আপনার সামনে চলে আসবে। এখন আপনি একজন জব হোল্ডার, আপনার চাকরির বিপরীতে বেতন খাতে উৎসে কর কর্তন করা হয়েছে, এখন সেটা নিয়মিত আয় কিনা সেটা কিভাবে বুঝবেন? সেটা আমাদের ধারা 86-তে বলা হয়েছে চাকরি হইতে উৎসে কর কর্তন, এখন এই উৎসে কর কর্তন এটা নিয়মিত কর হবে কারণ ধারা 163(2)(ঘ) অনুযায়ী এটা ন্যূনতম কর নয়। এখন সংসদ সদস্যের সমানই হতে উৎসে কর্তন এটাও নিয়মিত কর হবে। একইভাবে আপনার আয়ের উপর যে করটা আপনার কেটে রাখা হয়েছে বা আপনার আয়ের উপর যে কর আসে সেটা নিয়মিত কর কিনা সেটা আপনি এই লিস্ট দেখে বুঝে নিতে পারবেন। যদি আপনার এটা নিয়মিত কর হয়ে থাকে তাহলে আপনি নিয়মিত করটা নিয়মিত করের গণনার জন্য আমাদের যে ক্যালকুলেটার সেই ক্যালকুলেটার ব্যবহার করে গণনা করতে পারবেন। এখন আপনি এই চার্টটা দেখলেন, এই চার্টটা দেখে আপনি অবগত হলেন যে আপনার এই আয়টা এই নিয়মিত করের মধ্যেও নেই, ন্যূনতম করের মধ্যেও নেই এবং চূড়ান্ত করের মধ্যেও নেই। তারপরে আপনি দেখবেন যে আপনার আয়টা হ্রাসকৃত কর হার আরোপযোগ্য আয় কিনা, এটা আইনের সপ্তম তফসিলে বলা আছে কোন আয়গুলো হ্রাসকৃত কর আরোপ হবে। তাহলে আপনি আইনের সপ্তম তফসিলটা দেখে এটা নিশ্চিত হলেন যে আপনার এই আয়করটা হ্রাসকৃত হার প্রয়োগ হবে কিনা। এখন আপনি দেখলেন যে না, আপনার এই আয়ের উপর হ্রাসকৃত কর হার আরোপ হবে না, তখন আপনি দেখবেন যে আপনার এই আয়টা কর অব্যাহতিপ্রাপ্ত আয় কিনা।
এখন কর অব্যাহতিপ্রাপ্ত আয় কোনগুলো, এখানে আমরা 22টি খাত উপস্থাপন করেছি এবং নিচে কর অব্যাহতিপ্রাপ্ত আয়ের উপর যে এসআরও রয়েছে সেই এসআরওর একটা আমরা তালিকা দিয়ে দিয়েছি। তাহলে এখানে আপনি এক্সেলের তিনটা শিটে পেয়ে যাচ্ছেন যে আপনার এটা ন্যূনতম কর আরোপযোগ্য আয় কিনা, আপনার এটা নিয়মিত উৎসের আয় কিনা, আপনার এটা হ্রাসকৃত হারের আয় কিনা, কিংবা আপনার এটা চূড়ান্ত পর্দায় বা অব্যাহতিপ্রাপ্ত আয় কিনা। এখানে আপনি এই বিষয়গুলো নিশ্চিত হয়ে আপনি এখন বুঝতে পারলেন যে আপনার এটা একটা নিয়মিত উৎসের আয়। তাহলে নিয়মিত উৎসের আয়ের এখন আপনি ক্যালকুলেশন করবেন। এখানে আমাদের যে এক্সেল অটোমেটিক ক্যালকুলেটর রয়েছে সেখানে এই অংশটুকুতে আমরা ইউজারের কাছ থেকে তার যে প্রয়োজনীয় ইনপুটগুলো তার ইনপুটগুলো আমরা এখানে নিয়ে নিব। ইনপুটগুলো নেওয়ার পরে আমাদের এই ক্যালকুলেটারের দ্বিতীয় পার্টটা সেটা অটোমেটিক এটা ক্যালকুলেশন করে দিবে। শুরুতে আপনি এখানে আপনার এসএসসি টাইপ লিখলেন, এখানে আপনার টিআইএন নাম্বার লিখলেন, তারপর আপনি সিলেক্ট করলেন যে আপনি মেল ফিমেল বা পার্সন উইথ ডিসএবিলিটি বা গেজেটেড ওয়ারউন্ডেড ফ্রিডম ফাইটার কিনা। এখানে এই সিলেক্ট এসএসসি টাইপ এটার উপরে করে স্ল্যাবটা নির্ভর করে। এখানে আপনি যদি মেল দেন এবং এখানে যদি আপনি আপনার একটা ধরেন ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট থেকে আপনার আয় হয়েছে মনে করেন আপনি 5 লক্ষ টাকা, এখন 5 লক্ষ টাকা হচ্ছে আপনার 1/3 এক্সাম্পটেড বাদ দেওয়ার পরে, এখন আপনি এই 5 লক্ষ টাকা যখন আয় করলেন আপনি যদি এখানে এসএসসি টাইপ মেল দেন তাহলে আপনার এখানে ফার্স্ট স্ল্যাব চলে আসবে 3,50,000 টাকা, এবং আপনি যদি এখানে ফিমেল দেন তাহলে আপনার ফার্স্ট স্ল্যাব চলে আসবে 4,00,000 টাকা। একইভাবে অন্যান্য যে অপশনগুলো আছে সেই অপশনগুলো আপনি দিয়ে দেখতে পারেন যে কোন অপশনের জন্য প্রথম স্ল্যাবে কত টাকা অব্যাহতি রয়েছে। যেমন গেজেটেড ওয়ারউন্ডেড ফ্রিডম ফাইটারের জন্য প্রথম স্ল্যাব হচ্ছে আমাদের 5 লক্ষ টাকা। এখানে আপনার জন্য যেটা প্রযোজ্য, আপনি যদি মেল হন তাহলে মেল সিলেক্ট করলাম, আমি ধরে নিচ্ছি আপনি মেল। এখন এটা ঢাকা ও চিটাগাং সিটি কর্পোরেশন, ঢাকা ও চিটাগাং সিটি কর্পোরেশন হলে এটার উপরে আপনার ট্যাক্সের স্ল্যাবটা ডিফেন্স করে। যেমন আপনি যদি ঢাকা করদাতা হন মনে করেন আপনার আয়কর গণনা করে আপনার আয়কর আসলো 100 টাকা, এখন আপনি ঢাকা সিটি কর্পোরেশনের করদাতা হলে আপনাকে 100 টাকা আপনি দিতে পারবেন না, আপনাকে ন্যূনতম 5,000 টাকা দিতে হবে। একইভাবে আপনি যদি অন্যান্য সিটি কর্পোরেশনের করদাতা হন আপনার পর্দায় যদি 1,000 টাকাও আসে তাহলে আপনাকে 4,000 টাকা দিতে হবে, এবং আপনি যদি সিটি কর্পোরেশনের বাইরে অন্য কোনো এরিয়ার করদাতা হন যখন আপনার একটা ট্যাক্স আসবে মনে করেন আপনার ট্যাক্স আসে নাই, ট্যাক্স না আসলে আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না, কিন্তু আপনার ট্যাক্স আসলেও 100 টাকা বা 1 টাকা, 1 টাকা ট্যাক্স আসলেও আপনি যদি অন্যান্য সিটি আদার এরিয়া আদার দ্যান সিটি কর্পোরেশন হন তাহলে আপনাকে ন্যূনতম 3,000 টাকা কর দিতে হবে। তাহলে এখানে আবার আপনারা ভুল বুঝবেন না, যদি আপনার মনে করেন 3,50,000 টাকা ট্যাক্সেবল ইনকাম হয় না সেক্ষেত্রে আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না, কিন্তু আপনার ট্যাক্সেবল ইনকাম যখন ইনকামের স্ল্যাবটা শেষ করে আপনার ট্যাক্স চলে আসলো 1 টাকা 2 টাকা বা আপনার 4,000 টাকা বা 4,999 টাকা, তখন আপনাকে যদি ঢাকা সিটি কর্পোরেশনের করদাতা হয়ে থাকেন সর্বনিম্ন 5,000 টাকা কর দিতে হবে। এখানে হচ্ছে প্যারেন্ট অর লিগেল গার্জিয়ান অফ ডিসএবিলিটি পার্সন, যদি আপনি কোনো লিগেল গার্জিয়ান অথবা ডিসএবিলিটি পার্সনের পিতামাতা হয়ে থাকেন তাহলে আপনার জন্য গভর্নমেন্ট একটা সুবিধা দিচ্ছে, সেটা হচ্ছে মনে করেন আপনার ফার্স্ট স্ল্যাব হচ্ছে 3,50,000 টাকা, আপনি একজন মেল, এখন আপনি যদি একজন ডিসএবিলিটি পার্সনের লিগেল গার্জিয়ান হন বা প্যারেন্টস হন তাহলে আপনি একজনের জন্য আরো 50,000 টাকা গভর্নমেন্টের কাছ থেকে পাবেন। তাহলে আপনার ফার্স্ট স্ল্যাব হয়ে গেল 4,00,000 টাকা, যেখানে পূর্বে আপনার ফার্স্ট স্ল্যাব ছিল 3,50,000 টাকা, এখন একজন ডিসএবিলিটি থাকার কারণে আপনার ফার্স্ট স্ল্যাব হয়ে যাবে 3,50,000 টাকা, আর আপনি যদি দুইজন ডিসএবিলিটি দেন তাহলে আপনার হয়ে যাবে চার, এখানে আপনাকে ইয়েস করে দিতে হবে, তাহলে আপনি দুইজন ডিসএবিলিটি পার্সনের প্যারেন্ট বা লিগেল গার্জিয়ান হলে আপনার ফার্স্ট স্ল্যাব চলে আসবে 4,50,000 টাকা, অর্থাৎ এই 4,50,000 টাকা পর্যন্ত ট্যাক্সেবল আয়ের উপরে আপনাকে ট্যাক্স দিতে হবে না। এখন আমরা নিয়মিত আয়ের উপর যে কর গণনা করতেছি এই কর গণনাতে হচ্ছে আমাদের ট্যাক্সেবল ইনকামের উপরে, প্রথমে আমাদের একটা আয় থাকবে সে আয় থেকে কোন অংশটা অব্যাহতিপ্রাপ্ত সেটা বাদ চলে যাবে, বাদ দেওয়ার পরে যেটা থাকবে সেটা হচ্ছে ট্যাক্সেবল, এই ট্যাক্সেবল ইনকামের উপরে আমরা আয়টা গণনা করছি।
একইভাবে এখানে যদি ওনার ওনস মোর দ্যান ওয়ান মোটর কার, আপনার যদি একের অধিক মোটর কার থেকে থাকে, তাহলে আপনাকে কিন্তু চার চার্জ দিতে হবে। চার চার্জটা হচ্ছে কি, আপনি যদি ট্যাক্স আসে মনে করেন 5,000 টাকা, 5,000 টাকার উপরে 10% আপনাকে সারচার্জ দিতে হবে, অর্থাৎ 5,000 × 10% 500 টাকা, এক্ষেত্রে আপনাকে 5,500 টাকা পে করতে হবে। একইভাবে আপনি যদি হাউস প্রপার্টি মোর দেন 800 স্কোয়ার ফিট, এটা আপনার সিটি, এটা আবার নিয়ম আছে, এটা সব জায়গার ক্ষেত্রে না, যদি 8,000 স্কোয়ার ফিটের উপরে হাউস প্রপার্টি হয়ে থাকে, সেক্ষেত্রেও আপনার সারচার্জ অ্যাপ্লিকেবল হবে। এখন আবার আপনি এটা মনে করার কোনো কারণ নাই যে আপনার দুইটা মোটরসাইকেলে আপনার দুইটা মোটর কারের অধিক আছে এবং হাউস প্রপার্টিও আছে 8,000 স্কোয়ার ফিটের উপরে, তাহলে কি আপনাকে দুইবার সারচার্জ দিতে হবে? না, আপনাকে একবার সারচার্জ দিতে হবে, সেটা যেটাই থাকুক। আপনার যদি একাধিক মোটরসাইকেল মোটর গাড়ি থাকে এবং হাউস প্রপার্টি যদি 8,000 স্কোয়ার ফিটের বেশি হয় এবং আপনার নেট সম্পত্তির যে স্ল্যাবটা, সেই স্ল্যাবটা যদি আপনার সারচার্জের সীমা অতিক্রম করে, তখন আপনাকে সারচার্জ দিতে হবে। তাহলে এখানে আপনি আপনার অপশনগুলো দিয়ে দিলেন, আপনার প্যারেন্ট অফ লিগ্যাল গার্জিয়ান উইথ ডিসএবিলিটি পারসন, সেটা ইয়েস দিলেন অথবা সেটা নো দিয়ে দিলেন। এখানে যদি নো থাকে তাহলে নাম্বার অফ ডিসএবিলিটি এটা জিরো হয়ে যাবে। এখানে আপনার আমি ধরে নিচ্ছি আপনার 8,000 স্কোয়ার ফিটের হাউস প্রপার্টি রয়েছে এবং আপনার যদি নেট সম্পত্তি 4 কোটি টাকা অতিক্রম করে, সেক্ষেত্রেও আপনাকে সারচার্জ দিতে হবে। এখানে আপনার অনেকগুলো স্ল্যাব রয়েছে। আবার আপনি যদি এখানে কোনো ইনভেস্ট করে থাকেন, যে ইনভেস্টগুলোর উপরে আয়কর রেয়াত পাওয়া যায়, সেই ইনভেস্ট করে থাকলে এখানে আপনি ইনভেস্ট কত টাকা করলেন সেই বিষয়টা লিখলেন। ধরে নিলাম আমি 1,00,000 টাকা ইনভেস্ট করেছি, আমি 1,00,000 টাকা এখানে ইনপুট দিলাম। এখানে আপনার নেট ওয়েলথ অ্যাজ অন দ্য লাস্ট ডেট অফ দিস ইনকাম ইয়ার, এটা হচ্ছে আপনি যে বিগত বছরের আয়কর রিটার্নটা করেছেন সেখানে আপনার মোট সম্পত্তিটা কত, সেই মোট সম্পত্তির সাথে এই বছরের আয় ব্যয় সকল কিছু বিয়োগ দেওয়ার পরে আপনার একটা মোট সম্পত্তি দাঁড়াবে। এটা আপনার আগের রিটার্নে 6 নম্বর পাতা 12 নম্বর কলামে থাকতো, বর্তমান রিটার্নে এটা বর্তমান রিটার্নে আসলে কত নাম্বার পাতা এটা বললে আপনি বিভ্রান্ত হবেন, কারণ বর্তমান রিটার্নটাকে অনেকে অনেকভাবে সাজিয়েছে, সেই কারণে আমি পাতা নাম্বারটা বললাম না। তবে এটা আপনার যে আয় যেখানে আপনি শো করেন সেখানে নিচে দিয়ে লেখা আছে এই ঘরটা। আচ্ছা যাই হোক, এখন হচ্ছে আপনি এমপ্লয়মেন্ট চাকরি থেকে 5,00,000 টাকা ইনকাম করলেন, এক্ষেত্রে আপনার ইনকাম ট্যাক্স চলে আসলো 10,500 টাকা এবং আপনি নিয়ম অনুযায়ী যে 1,00,000 টাকা ইনভেস্ট করেছেন সেই 1,00,000 টাকার উপরে 15,000 টাকা রেয়াত পাওয়ার হকদার ছিলেন, কিন্তু আপনার ট্যাক্সেবল ইনকাম 10,000 টাকা হওয়ায় আপনি 5,000 টাকা রেয়াত পাবেন এবং আপনাকে অবশিষ্ট 10,000 টাকা আপনাকে সরি এখানে নেট ট্যাক্সেবল ইনকাম আপনার রিবেট এটা ভুল হয়েছে, আচ্ছা এটা আমি ঠিক করে দিচ্ছি কিছুক্ষণের মধ্যেই, এটা নিয়ে সমস্যা নাই। এরপরে হচ্ছে আপনার মিনিমাম ট্যাক্স আন্ডার সেকশন 163(5), যদি আপনার আমাদের যে 163 ন্যূনতম করের ধারা রয়েছে সেই ধারা অনুযায়ী আমাদের গ্রোস রিসিপ্ট ব্যক্তি করদাতার ক্ষেত্রে 3 কোটি টাকা যখন পার হয়ে যায় তখন 3 কোটি টাকার উপরে 0.25% ট্যাক্স দিতে হয়, এটা হচ্ছে 163(5) অনুযায়ী। এখন এই 163(5) অনুযায়ী আপনি ট্যাক্সটা হিসেব করলেন, যদি আপনার 3 কোটি টাকা গ্রোস প্রাপ্তি পার হয়ে যায়, এখন গ্রোস প্রাপ্তি যদি 3 কোটি টাকার নিচে থাকে তাহলে 163(5) অনুযায়ী ট্যাক্সের হিসাব করতে হবে না। যদি আপনার গ্রোস প্রাপ্তি 3 কোটি টাকা প্লাস হয়ে থাকে তাহলে এখানে আপনি ট্যাক্সের রেটটা লিখবেন, এটা আপনার অংশীদারি ফার্মের ক্ষেত্রে একটা কোম্পানির ক্ষেত্রে ভিন্ন হার রয়েছে এবং অন্যান্য অবস্থান বেভারেজের ক্ষেত্রে রয়েছে, তামাকজাত পণ্যের ক্ষেত্রে রয়েছে, আপনি 163(5) সেকশনটা দেখে নিতে হবে এক্ষেত্রে। তো সেখানে আপনার উপর যে আপনার গ্রোস রিসিপ্টের উপর যে করের হারটা সেটা এখানে লিখবেন, মনে করেন 0.5 বা 0.25, ব্যক্তিগত দাতার ক্ষেত্রে 3 কোটি টাকা পার হয়ে গেলে 0.25। একইভাবে এখানে আপনার যে গ্রোস প্রাপ্তি থাকবে এই গ্রোস রিসিপ্ট, সেই গ্রোস রিসিপ্ট অ্যামাউন্টের উপরে আপনার 0.25
ক্যালকুলেশন করতে হবে। তাহলে নিয়মিত যে আয় রয়েছে সেই নিয়মিত আয়ের উপর যে করটা আসে সেখান থেকে আমরা আয়কর রেয়াতটা নিতে পারবো। আয়কর রেয়াত কিন্তু শুধুমাত্র নিয়মিত আয়ের উপর পাওয়া যাবে। তাহলে এখানে আমাদের 10,000 টাকা থেকে আমরা সর্বনিম্ন আমাদেরকে 5,000 টাকা পে করতে হবে, যার কারণে আমাদের এখানে হবে 5,000 টাকা। এখানে যদি আমার 5,000 টাকা হয় তাহলে 10,000 টাকা থেকে 5,000 টাকা গেলে আপনাকে এখানে 5,000 টাকা। তাহলে এই করদাতাকে 5,000 টাকা দিতে হবে। আর উনার যেহেতু 8,000 স্কোয়ার ফিটের অধিক হাউস প্রপার্টি রয়েছে সেক্ষেত্রে উনাকে 500 টাকা সারচার্জ দিতে হবে। সারচার্জ হবে আপনার এই অ্যামাউন্টটার উপরে, এখানে যে অ্যামাউন্টটা রয়েছে সেই অ্যামাউন্টের উপরে সারচার্জ অ্যাপ্লিকেবল হবে। উনার যদি এনভায়রনমেন্ট সারচার্জ থাকে সেটা আসবে, দিলে ইন্টারেস্ট বা অন্যান্য জিনিস থাকলে এখানে আসবে। এখানে টোটাল অ্যামাউন্ট পেয়েবল এখন আমাকে 5,500 টাকা ট্রেজারি চালানোর মাধ্যমে জমা করে দিতে হবে। এখন আমার যদি বেতন খাতে কোনো কর কেটে থাকে তাহলে আমি 5,500 টাকা থেকে মাইনাস করে দিব। আমার যদি কার থেকে থাকে, কারের উপর আমার যে ট্যাক্সটা পে করা থাকে সেখান থেকে আমি কার ট্যাক্সটা মাইনাস করে দেব। আমাদের নিয়মিত আয়ের উপর যে ক্যালকুলেটার, শুধু এই ক্যালকুলেটার নয়, অসংখ্য ক্যালকুলেটার দিয়ে আমরা আয়কর স্বনির্ভর একটা প্যাকেজ আপনাদেরকে দিচ্ছি অত্যন্ত সীমিত মূল্যে। এই প্যাকেজটির বিস্তারিত ভিডিও লিঙ্ক বা আপনার বিস্তারিত আপনি কীভাবে জানবেন সেটা এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে। সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমরা